আপনার কাছে প্রশ্ন রাখি, আজকে যদি আপনি, আপনার ছেলেকে তো কেউ এখনো মারে নাই, আপনার পরিবারকে কেউ এখনো শেষ করে দেয় নাই, এমনে এমনে আপনি জালেমের পক্ষ নিয়েছেন, ঠিক কিনা কথা? কোন স্বার্থ ছাড়া, শুধু স্বার্থ কি, একটু হয়তো দু চার টাকা পাবেন অথবা একটু শক্তি পাবেন, এজন্য আপনি এলাকায় যারা জুলুম করে ভাইকে বাড়ি থেকে বের করে দেয়, আসেনা নাই কথা বলেন না, আপন ভাইকে এক ইঞ্চি জাগার জন্য এলাকায় আসতে দেয় না, চাচা দিকে ভাতিজা দৌড় মারে, সামান্য দোকানের জন্য হুমকি দেয়, টাকার জন্য হুমকি দেয়, জুলুম করে এতিমের সম্পদ নিয়ে নেয়, জোরে কথা বলেন না, ঠিক কিনা? ওই জালেমের পক্ষে আপনি গিয়েছেন, অথচ আপনার সন্তান সে পক্ষে না গেলে জবাই করত না, তার পক্ষে না গেলে আপনার সন্তান জবাই করত না, আপনার কোনো ক্ষতি হতো না, আপনি নিজের লাভের জন্য শুধু গিয়েছেন। আর আপনি নাকি মুসলমান, আপনি যদি মুসলমান হন, আমরা যদি মুসলমান হই, ইমাম হোসাইনের চেয়ে বড় আইডল আমাদের জন্য কে আছে, কথা কোন, ঠিক কিনা? আমার নবীর অর্ধাঙ্গ দেখতে, নবীর অর্ধাঙ্গ নুরানি জিসিম মোবারকের অর্ধেক ইমাম হোসাইন পাকের জিসিম মোবারক। আজকে শুধু জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলে শেষ পর্যন্ত গর্দান দিয়ে ফেলতে হয়েছে, কিন্তু মরে গেছে? যারা গর্দান দেয় মজলুমের পক্ষে গিয়ে, তারা কি মরে যায়? মরবে না কোনোদিন। সেজন্য কবি বলেছে, কাতলে হুসেন আসল মে মর গয়ে ইয়াজিদ, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। ইমাম হুসেন পাকের শাহাদত মূলত ইয়াজিদ মরে গেছে, হুসাইন তো মরে নাই, গলি গলি হুসাইন, শহর শহর হুসাইন, নগর নগর হুসাইন, গাঁও গাঁও হুসাইন। আজ হুসাইনিদের পক্ষেই সম্ভব এই ফেতনার যুগে এরকম কোরআনের প্রোগ্রাম কর, ঠিক কিনা কথা বল? এখনো কলিজায় হুসাইন পাক আছে বলে, এখনো হুসাইন পাকের নানা জানের মোহাব্বত আছে বলে, আমার যুবক ভাইয়েরা গানের অনুষ্ঠান না দিয়ে, ফুটবল খেলার ক্রিকেট খেলার রাত্রিকালীন না দিয়ে কত কষ্ট করে আমাদেরকে দাওয়াত দেয়, কত আকুতি মিনুতি আমি কল্পনা করতে পারবো না। মাঝে মাঝে আমার মন চায় আমি সাহেবে দাওয়াত হয়ে একটু দেখি কেমন লাগে, কত কষ্ট এই যুবকদের, একটি বছর এক এক দিন দিন করে তারা এই দিনের অপেক্ষায় থাকে, ঠিক কিনা কথা বলেন? কারণ তাদের হৃদয়ে হোসেন পাক আছে, তাদের হৃদয়ে আমার দয়াল নবীর মোহাব্বত আছে। আমার নবী বলছেন ইয়াকুম, আমার নবী বলছেন ইত্তাকু জুলম, জুলুম থেকে দূরে থাকো, কারো মনে কষ্ট দিও না, কোন মুসলমানের মনে কষ্ট দিও না, কোন মুসলমানের দিলে আঘাত দিও না, জুলুম থেকে দূরে থাকো। ফা ইন্না জুলমা জুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামা, জুলুম কিয়ামতের মাঠে তোমার আলোকিত অঞ্চলকে অন্ধকার করে দেবে, ঠিক কিনা কথা বল? তাহলে ভাইরা আমার, অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না? আমি গোটা বিশ্বে আজকে এমএস মিডিয়া সহ আলোর পথ সহ সারা বাংলাদেশের, সারা বিশ্বের যেখানে আমার এই বক্তব্য যাবে, যারা এখন শুনছেন সামনে শুনবেন, আমি আপনাকে বলছি, হয়তো আপনার ঘরে অভাব আছে, আপনার ঘরে চাল নাই ডাল নাই, তাই বলে আপনি রাস্তার মাঝখানে একটা মানুষকে হাইজ্যাক করে, চিন্তায় করে তার মোবাইল নিয়ে নেওয়া, তার পকেটের টাকা নিয়ে নেওয়া, তার সম্পদ নিয়ে নেওয়া, না দিলে তাকে আঘাত করা, এটা বহু বড় জুলুম, এই জুলুম আল্লাহ সহ্য করবে না, ঠিক কিনা কথা বলেন? আপনার রিজিকের মালিককে আল্লাহ পৃথিবীর একটা পিঁপড়াকে পর্যন্ত উপবাস রাখে না, আল্লাহু আকবার জোরে বলেন। সবার রিজিকের ব্যবস্থা করবেন কে? হয়তো মাঝে মধ্যে একটু পরীক্ষা হয়,
এক বেলা উপোস রাখা হয় সবর করার জন্য, আরেক বেলা খাওয়ার দেওয়া হয় শুকর করার জন্য। খবরদার, না খাইলে মানুষ মারা যাবে, কিন্তু জুলুম করলে জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়া যাবে না, মারা যাওয়া যাবে, মরবে, সবাই মরে যাবে, কেউ থাকবে না। বিশ্বের বড় বড় ইউটিউবার থাকবে না, বিশাল বড় বড় পেজের মালিক থাকবে না, সবাই চলে যাবে, কিন্তু কেউ হৃদয় জয় করে যাবে, আর কেউ মন ভেঙে চলে যাবে। প্রত্যেকটা বিষয়ের খবর আল্লাহর কাছে আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? সৎকায়ে জারিয়া করে যান, কবরকে ইন্টেরিয়র ডিজাইন করেন এখানে বসে বসে। ওই যে ফ্ল্যাট বাড়ির মধ্যে লক্ষ লক্ষ টাকার ইন্টেরিয়র ডিজাইনার এনে 50 বছর যেই বাড়িতে আমরা ঘুমাবো, কোটি টাকার ডিজাইন আমরা করি, কিন্তু আমরা বোকা, আমরা কবরে ডিজাইন করতে জানি না। একটা মানুষের মুখে হাসি ফোটান, আপনার কবরে ডিজাইন হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না? নামাজ পড়ার চেষ্টা করবেন, নামাজ ছাড়বেন না, কোরআন তিলাওয়াত ছাড়বেন না, হালাল খাওয়ার চেষ্টা করে যাবেন, মা বাবার খিদমত করার চেষ্টা করে যাবেন, আপ্রাণ চেষ্টা করবেন। তবে একটা বিষয় অবশ্যই করবেন, সেটা হলো কারো মনে কোনোদিন কষ্ট দেবেন না, কারো মনে কোনোদিন মন ভাঙবেন না। মন ভাঙার শাস্তি কি জানেন? বিনা হিসাবে জাহান্নাম, কথাবার্তা ছাড়া জাহান্নামে চলে যাবেন। আল্লাহ তার বান্দাকে এত ভালোবাসে,